টিপরা মাথা কর্মীদের আক্রমণের শিকার বিজেপি কর্মী উঠছে এমনই অভিযোগ। ঘটনা শুক্রবার ছাউমনুর নন্দলাল রোয়াজাপাড়ায় পশ্চিম মালিধর গাঁও সভায়। এদিন বিকেলে স্থানীয় নন্দলাল রোয়াজাপাড়ার পশ্চিম মালিধর গাঁও সভার মনোরঞ্জন ত্রিপুরার বাড়িতে গঙ্গা পুজোর নেমন্তন্ন খেতে যান করিমোহন ত্রিপুরা, অলজয় ত্রিপুরা এবং নীরমোহন ত্রিপুরা নামের তিন বিজেপি কর্মী। অভিযোগ, নেমন্তন্ন খাবার শেষে সেখান থেকে বাড়ি ফিরে আসার পথে এই তিন বিজেপি কর্মীকে বেধড়ক মার মারে টিপরা মাথার একাংশ কর্মীরা। রীতিমতো অর্ধমৃত অবস্থায় সেই তিন বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মাথা কর্মীরা পালিয়ে যান। পরবর্তী সময় গ্রামের মানুষ এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মানিকপুর থানাতে খবর দিলে তৎক্ষণাৎ থানার ওসি এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মানিকপুর হাসপাতালে তাদের নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা করার পর পাঠিয়ে দেওয়া হয় কুলাই হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই তিন বিজেপি কর্মী। অন্যদিকে সূত্র জানা গিয়েছে দুষ্কৃতিকারীদের নাম গিরেন্দ্র ত্রিপুরা, পদ্মজয় ত্রিপুরা, মনোরঞ্জন ত্রিপুরা, মঞ্জয় ত্রিপুরা এবং বীরেন্দ্র দেববর্মা। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।